ছেলেমেয়েরা তোমরা প্রত্যেকে সহজপাঠ বইটা বের করো, প্রত্যেকে সহজপাঠ বইটা বের করবে। বের করে আমি কি পড়াচ্ছিলাম বলো, একটা কবিতা পড়াচ্ছিলাম, এই যে 23 পাতায় যাও, 23 পাতাকে চলে যাও, বইটা বের করো, বের করে 23 পাতায় যাও। 23 পাতায় কি আছে বলো? 23 পাতায় পড়াচ্ছিলাম একটা কবিতা পড়াচ্ছিলাম, তো আমাদের ছোট নদীতে পড়াচ্ছিলাম। এর আগের দিন আমি তোমাদেরকে 4 লাইন পড়িয়েছি কি, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারি। এই 4 লাইন পুরানো হয়ে গেছে, তাহলে আজকে আবার নতুন করে আবার পড়বো। দেখো তারপরে কি আছে বইটা, প্রত্যেকে বইটা দেখো। তারপরে কি দিয়ে আছে, চিক চিক করে বালি কোথাও নাই কাদা, এক ধারে কাশ বন ফুলে ফুলে সাদা, কিচিমিচি করে শেথা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক। তাহলে বলো চিক চিক করে বালি, বালি কি করছে, বালিটা চিক চিক করছে কারণ সে বালির মধ্যে কোনো কাদা নেই, তাই বালিটা চিক চিক করছে। কোথাও নেই কাদা, কাদা নেই বলেই তো বালিটা চিক চিক করছে। একধারে কাশবন ফুলে ফুলে সাদা, একধারে যে কাশবন আছে সেই কাশবন ফুলে ফুলে সাদা হয়েছে। কাশফুল কখন ফোটে, যখন ফোটে তখন, কাশফুল কখন ফোটে, শরৎকালে কাশফুল ফোটে। তাহলে সেই কাশফুল ফুল, কাশফুল নদীর ধারে সাদা হয়ে এমন ফুটেছে যে দুই ধার কী বলছে, একধারে কাশবন ফুলে ফুলে সাদা। তারপরে কী বলছে, কিচিমিচি করে সেটা শালিকের ঝাঁক, শালিকগুলো কী করছে, শালিকগুলো হচ্ছে কিচিমিচি করছে, কিচিমিচি করে কী করছে, কিচিমিচি করে সে তা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক। কি অর্ধেক রাত্রে যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন কি হচ্ছে বলতো, শেয়ালরা হচ্ছে থেকে থেকে ডাকছে। আবার বলো, চিক চিক করে বালি কোথাও নেই কাদা, একধারে কাশবন ফুলে ফুলে সাদা। তারপরে বলো, কিচিমিচি করে সে তা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক। আবার বলি, চিক চিক করছে কি, বালিটা চিক চিক করছে, বালির মধ্যে কোনো কাদা নেই তাই বালিটা চিক চিক করছে। একধারে কাশবন ফুলে ফুলে সাদা, নদীর ধারে কি হয় কাশফুল ফোটে, তো সেই কাশফুল সাদা হয়ে, কাশফুল দেখতে কেমন সাদা, তাহলে কি বলছে, একধারে কাশবন ফুলে ফুলে সাদা, একধারে যে কাশফুল ফুটেছে সেই সাদা ফুলে ফুলে সাদা। আর কিচিমিচি করে সে তা শালিকের ঝাঁক, শালিকগুলো কী করছে বলে, শালিকগুলো কিচিরমিচির করছে, কিচিরমিচির করছে। আর কী বলছেন, রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক, আমরা যে রাত্রেবেলা কী করি, রাতেবেলা শেয়ালের ডাক শুনতে পাই, কী করে তার থেকে থেকে শেয়াল ডাকছে। তাহলে বলো আমি এবার বারণ করে পড়বো, তোমরা প্রত্যেককে আমার দেখে পড়বে। বলো, চিক জয় হস্যই, চিক জয় হস্যই প, চিক চিক জয় হস্যই প, চিক চিক করে করার করে বালি, বয়াকার লয় হস্যই বালি, চিক চিক করে বালি কোথাও পয়কার কোথাও, থাকার থা কোথাও নাই, নয়াকার হস্যই নাই, কাদা পয়াকার কাদা, দয়াকার দা কাদা। তাহলে বলো, চিক চিক করে বালি কোথাও নাই কাদা, এ ক এক ধারে ধারাকার ধারে রায়কারে এক ধারে, কাস পয়াকার দালাবস কাস বন বদন্দ নয়, এক ধারে কাজ বন ফুলে ভয়সই লয়কা, ফুলে ভয়সই লয়কা, ফুলে 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 সাদা, দেখা দেখা সাদা। তাহলে কি বলো, চিক চিক করে বলি কোথাও নাই কাদা, এক ধারে কাজ বন ফুলে ফুলে সাদা। তারপর বলে, কিচি কয়সই কিচি জয়সই চি কিচি মিচি ময়সই মি, বলো কিচি কিচিমিচি করে শেথা শালিকের, কের কয় একার শালিকের ঝাঁক, জয় চন্দ্রবিন্দু আকার ক ঝাঁক, বলছে কি কিচিমিচি করে সে তা শালিকের ঝাঁক, শালিক গুলো কি করছে বলো, কিচিমিচি করছে রাতে, রাতে রাতে ওঠে, ও হয়কার ওঠে
রাতে ওঠে থেকে ফয়কার থেকে ফয়কার থেকে থেকে ফয়কার থেকে ফয়কার থেকে থেকে শেয়ালে দন্ত সহকার সে আ অন্ত সহকার লে লয়কার শেয়ালে হ্যাঁ ভয়দনি বিন্দু আকার কম হ্যাঁ তাহলে বলো চিক চিক করে বালি কোথাও নেই কাদা এক ধারে কাজ বন ফুলে ফুলে সাদা কিচি মিচি করে সেটা শালিকের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক আবার বলো চিক চিক করে বলি কোথাও নাই কাদা এক ধারে কাজ বন ফুলে ফুলে সাদা কিচি মিচি করে সেটা শালিকের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক তাহলে পড়ালো আবার বারণ করে পড়ো চিক 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 চয়াসে ক চিক চয়াসে ক চিক চিক করে করে ক করে বালি বয়াকার বালি লহসে লি বালি কোথাও বয়াকার কোথাও থাক নাই দন্দে নাই আকা হয়সে নাই পাদা পাকা দেখে পাদা এক ও এক হারে ধারকার হারে ধারে কাজ পায়কা তালাসে কাজ বন বন এক ধারে কাজ বন ফুলে ফয়সে লয়কা ফুলে ফয়সে লয়কা ফুলে ফুলে সাদা কিন্তু সাইকা সাদা দেখা দা সাদা কিছি কয়সে জয়সে কিছি মিছি মানসে জয়সে কিছি মিছি করে করে কর করে সে সাইকা সে থা থাই থাকা খালি তালা থাকা লরাসে খালি কেল পয়কা রসে ঝাং থাকা কর কিচি মিচি করে সে তা শালিকের ঝাঁ রাতে রায়কা রাতে তাইকার দে রাতে ওঠে ও ফাইকার ওঠে রাতে ওঠে থেকে থেকে ফাইকার থেকে কয়কার কে থেকে থেকে ফাইকার থেকে কয়কার কে থেকে থেকে শেয়ালে তালা সহকার সে আ অন্ত সহকার আ শেয়ালে লয়কার শেয়ালের হাঁ আয়োজন বিন্দু আকার ক হাঁ তাহলে আবার বলছি বলো চিক চিক করে বালি কোথাও নাই কাদা কি আবার প্রথমে কি বলেছেন বলো বালি গুলো চিক চিক করছে তাই কি কোথাও যদি বালির উপরে যদি কাদা থাকে তাহলে কি বালি গুলো চিক চিক করবে করবে না তাহলে বলো চিক চিক করে বালি কোথাও নাই কাদা এক ধারে কাজ বন ফুলে ফুলে সাদা নদীর ধারে যে কাজ ফুল ফুলেছে কাজ ফুল দেখতে কেমন সাদা কাজ ফুল ফুলে ফুলে সাদা এত ফুল ফুটেছে যে ফুলে ফুলে সাদা তাহলে কিচি মিচি করে সেটা শালিকের ঝাঁক ওখানে কিচি মিচি করছে কি শালিকের ঝাঁক অনেকগুলো শালিক পাখি অনেক শালিক পাখি কিচি মিচি করছে তারপরে কি বলছে রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক তাহলে বলো গভীর রাতে কি যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন কি করছে শেয়াল হচ্ছে থেকে থেকে ডাকছে আবার বলছি বলো চিক চিক করে বালি কোথাও নাই কাদা এক ধারে কাজ বন ফুলে ফুলে সাদা কিচি মিচি করে সেটা শালিকের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক আমি বললাম তোমরা আবার পড়তে ভালো করে পড়ো তো প্রত্যেককে পড়তে ভালো করে পড়ো মানুষের বুদ্ধি প্রয়োজনে মানুষের বুদ্ধিটা খরচ করে কোন একটা কিছু আবিষ্কার করলে কি হচ্ছে আকাশ থেকে জল নামাতে পারা যাবে তাই তো তাহলে দেখো আরেকবার বলে দিচ্ছি চিক চিক করে বালি কোথাও নাই কাদা এক ধারে কাজ বন ফুলে ফুলে সাদা কিচি মিচি করে সেটা শালিকের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক তাহলে এটা তোমরা কি করবে বলো বাড়িতে এই চার লাইন ভালো করে পড়বে পড়ে বানান বানান করে করে পড়বে পড়ে না দেখে লিখবে না দেখে লিখবে কেউ কিন্তু দেখে লিখবে না ঠিক আছে কেউ দেখে লিখবে না আর এটা তোমাদের বাড়ির কাজ কি করবে এটা ভালো করে পড়বে পড়ে হাতে লেখা করবে হাতে লেখা করে তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে পাঠিয়ে দেবে এটাই তোমাদের হোমওয়ার্ক আজকে এই পর্যন্ত পরিস্থিতিতে কোন একটা যন্ত্র যদি আবিষ্কার হতো তাহলে কি খুব ভালো হতো যার ফলে কি হতো মানুষ প্রয়োজনে বৃষ্টি নামাতে পারত।